বঙ্গোপসাগরে গভীর হলো নিম্নচাপ আর কিছুক্ষণের মধ্যেই বাংলার এই জেলাগুলিতে প্রচণ্ড ঝড় বৃষ্টির পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া দপ্তর তো বন্ধুরা এই নিম্নচাপের প্রভাবে এই মুহূর্তে পশ্চিমবঙ্গের কোথায় কোথায় ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে পাশাপাশি বাংলাদেশ ত্রিপুরা এবং অসমের আরও কোথায় কোথায় ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে আমরা এই ভিডিওটিতে একদম লাইভ আপডেটে আপনাদের সামনে তুলে ধরবো তো ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট রইল নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে করবেন এই ধরনের লেটেস্ট আপডেটগুলো সর্বপ্রথম সবার আগে পাওয়ার জন্য তো বন্ধুরা সরাসরি আমরা উপগ্রহ চিত্র থেকে আপনাদেরকে দেখাচ্ছি এই মুহূর্তে বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে ঘন কালো মেঘ পশ্চিমবঙ্গ পাশাপাশি বাংলাদেশের দিকে প্রবেশ করেছে এর জেরে অর্থাৎ পশ্চিমবঙ্গের দক্ষিণের জেলা পাশাপাশি দেখতে পাচ্ছেন উত্তরের জেলাগুলিতেও বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে তো বন্ধুরা কোন কোন জেলাগুলিতে বৃষ্টিপাতের প্রভাস রয়েছে আপনাদেরকে যদি পরিষ্কারভাবে ভাবে দেখায় তাহলে আপনারা দেখতে পারবেন এই মুহূর্তে যদি আমরা পরিষ্কারভাবে দেখি তাহলে দেখতে পাচ্ছি দীঘা মন্দারমণি কোনটাই খাজুরি বাজকুল হলদিয়া এবং ডায়মন্ড হারবার কুলপি কাকদ্বীপ গঙ্গাসাগর নামখানা রায়দিঘি ঝাড়খালি এদিকে একটা বৃষ্টিপাতের প্রভাস থাকছে গোসাবার দিকেও বৃষ্টিপাতের প্রভাস থাকছে পাশাপাশি কলকাতা খড়দা হাবড়া চন্দ্রনগর যদি আমরা দেখি বাদুরিয়া দেখতে পাচ্ছেন ব্যারাকপুর পানিহাটি এদিকেও প্রচুর পরিমাণে বৃষ্টিপাতের প্রভাস রয়েছে বনগার দিকেও রয়েছে আজ থেকে বৃষ্টিপাত বাড়বে বাংলায় আগামী কয়েকদিন পর্যন্ত ভারী বৃষ্টিপাতের প্রবাভাস রয়েছে ইতিমধ্যেই আবহাওয়া দপ্তরের তরফ থেকে হাই অ্যালার্ট জারি করা হয়েছে পশ্চিমবঙ্গের দক্ষিণের জেলাগুলিতে পাশাপাশি আপনাদেরকে জানিয়ে দিই উত্তরের জেলা বলতে আমরা যদি দেখি এদিকে এদিকে দেখতে পাচ্ছেন দক্ষিণের এদিকে নদীয়ার দিকেও একটা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দেখতে পাচ্ছেন মোরাগাছা চাপড়া কৃষ্ণনগর এদিকেও কিন্তু একটা বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে এদিকে যদি আমরা দেখি বহরমপুরের দিকেও বৃষ্টিপাতের পূর্বাভাস কিন্তু রয়েছে তবে মালদার দিকে উত্তরবঙ্গের দিকে যদি যাই মালদার দিকে এই মুহূর্তে বৃষ্টিপাতের কোনো প্রভাস নেই কোচবিহার আলিপুরদুয়ার জলপাইগুড়ির দিকেও আকাশ প্রায় পরিষ্কার রয়েছে সেরকম যে একটা ঘন কালো মেঘ সেটা কিন্তু নেই এদিকে যদি আমরা দেখি তাহলে অসমের দিকেও কিন্তু সেরকম ঘন কালো যে একটা মেঘ সেটা নেই তবে বাংলাদেশের দিকে রয়েছে কোথায় কোথায় মেরপুর রাজশাহী সিংড়া ময়মনসিংহ সিরাজগঞ্জ নে নাগেরপুর দেখতে পাচ্ছেন ফরিদপুর ঢাকা এদিকে যদি আমরা দেখি সাতক্ষীরা খুলনা শ্যামনগর মাথাবেরিয়া কলাপাড়া বরিশাল দেখতে পাচ্ছেন লালমোহন চট্টগ্রাম বিভাগের কিছুটা জায়গা এদিকে কিন্তু ঘন কালো মেঘ রয়েছে ত্রিপুরার দিকে শুধুমাত্র আমবাসা আগরতলা অর্থাৎ ত্রিপুরার উত্তরের সাইডটাতে একটা বৃষ্টিপাতের প্রবাভাস রয়েছে আমরা ভিডিওটি যদি এখানে যদি প্লে করে দিই তাহলে আপনারা দেখতে পারবেন প্লে করলে পরিষ্কারভাবে দেখতে পারবেন যে এই মুহূর্তে ঘন কালো মেঘ যেগুলো কোথা থেকে কোথায় যাচ্ছে আপনারা যদি দেখেন তাহলে পরিষ্কারভাবে বুঝতে পারবেন যে এই মুহূর্তে যে ঘন কালো মেঘ রয়েছে এর জেরেই কিন্তু একটা ভারী বৃষ্টিপাতের যে প্রভাস সেটা কিন্তু রয়েছে বৃষ্টি এবং বজ্রমুঠ করে যদি আপনাদেরকে দেখাই তাও আপনারা পরিষ্কারভাবে বুঝতে পারবেন তো আমরা আগে প্লে করে নিলাম প্লে করলে আরেকটু আপনারা ক্লিয়ার বুঝতে পারবেন যেই এই মুহূর্তে মেঘগুলো কোন দিক থেকে কোন দিকে যাচ্ছে দেখতে পাচ্ছেন পরিষ্কারভাবে যে মেঘগুলো রয়েছে সেগুলো কিন্তু পূর্ব দিক থেকে পশ্চিম দিকে অগ্রসর হচ্ছে বঙ্গোপসাগর হয়ে এটা কিন্তু দেখতে পাচ্ছেন এদিকে বাংলাদেশ এদিকে বাংলাদেশের দিকে ঢুকছে পাশাপাশি পশ্চিমবঙ্গের এই যে দক্ষিণের তো আস্তে আস্তে মেঘ কিন্তু প্রবেশ করছে উত্তরের দিকে যদি আমরা দেখি উত্তরের দিকেও হালকা মাঝারি মেঘ রয়েছে তবে একটা ভারী মেঘ সেটা কিন্তু উত্তরের দিকে নেই পরিষ্কারভাবে আপনারা দেখতে পাচ্ছেন উত্তরের দিকে ভারী মেঘ নেই দক্ষিণ পশ্চিমবঙ্গের দক্ষিণের জেলাগুলিতে যে একটা ঘন কালো মেঘ সেটা কিন্তু প্রবেশ করছে বৃষ্টি এবং বজ্রমুট করে সরাসরি আপনাদেরকে দেখাবো যে জায়গাগুলিতে বললাম সেখানেই বৃষ্টিপাতের পূর্বাভাস দেখতে পাচ্ছেন কাটোয়া শান্তিপুর বর্ধমান আরামবাগ চন্দ্রনগর কলকাতা এদিকে যদি বলি কলকাতা হাওড়া হুগলির দিকেও বৃষ্টিপাতের প্রভাস রয়েছে চাকদা বনগা চাকদার দিকে একটু বজ্রবিদ্যুতের সম্ভাবনা থাকছে বারুইপুর জয়নগর গোসা অর্থাৎ দক্ষিণ চব্বিশ পরগনার পাশাপাশি কলকাতা হাওড়া হুগলি বর্ধমান দুই বর্ধমানের দিকে এদিকে ঝাড়গ্রাম পাশাপাশি দুই মেদিনীপুরের দিকেও বৃষ্টিপাতের প্রভাস রয়েছে বীরভূমের দিকেও বৃষ্টিপাতের প্রভাস রয়েছে বাঁকুড়ার কিছুটা সাইডে বৃষ্টিপাতের প্রভাস রয়েছে পুরুলিয়াতে হালকা মাঝারি বৃষ্টি সেরকম একটা ভারী বৃষ্টিপাতের প্রভাস এই মুহূর্তে পুরুলিয়ার দিকে নেই বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বৃষ্টিপাত অর্থাৎ বিকেলের দিকে বৃষ্টিপাতের সম্ভাবনা অনেকটাই কম রয়েছে দক্ষিণবঙ্গে তবে উত্তরবঙ্গে যদি আমরা দেখি উত্তরবঙ্গের দিকে হালকা ছিটে পোটা বিকেলের দিকে বৃষ্টি হলেও হতে পারে সেরকম বৃষ্টিপাতের সম্ভাবনা উত্তরের জেলাগুলির দিকেও নেই রাতের দিকে উত্তরের জেলাগুলি পরিষ্কার থাকছে পাশাপাশি দক্ষিণের জেলাগুলি রাতের দিকে পরিষ্কার থাকছে পাশাপাশি বাংলাদেশের দিকেও কিন্তু রাতের দিকে আকাশ পরিষ্কার থাকছে তবে এই মুহূর্তে বৃষ্টিপাতের সম্ভাবনা পশ্চিমবঙ্গের দক্ষিণের জেলা বাংলাদেশের যদি আপনাদেরকে দেখাই তাহলে দেখতে পারবেন এদিকে যদি দেখি মেহেরপুর পাবনা নাগেরপুর যেই জায়গাগুলি বললাম দেখতে পাচ্ছেন পার্টিকুলার সেখানেই কিন্তু একটা বৃষ্টিপাত রয়েছে তবে ভারী বৃষ্টিপাত নয় হালকা মাঝারি বৃষ্টিপাত রয়েছে উত্তরের জেলাগুলিতে হালকা ছিটেফোঁটা বৃষ্টি হলেও হতে পারে তবে এই মুহূর্তে যে একটা গরম সেই গরম কিন্তু রয়েছে উত্তরের জেলাগুলিতে আগামীকাল থেকে উত্তরের জেলাগুলিতে আস্তে আস্তে গরম কিন্তু কমবে আগামীকালের যে আপডেট আগামীকাল বৃষ্টিপাত বাড়বে দক্ষিণবঙ্গে প্লাস উত্তরবঙ্গের দিকেও বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আগামীকাল দেখতে পাচ্ছেন উত্তরবঙ্গের কিছু কিছু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তবে দক্ষিণবঙ্গে আগামীকাল থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আলিপুর আবহাওয়া দপ্তরের যে পূর্বাভাস সেই অনুযায়ী আপডেট আপনাদেরকে দিচ্ছি উৎ দক্ষিণবঙ্গে অর্থাৎ দক্ষিণের জেলা পাশাপাশি পশ্চিমের জেলাগুলিতে বিদ্যুৎ সহ ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে মূলত কলকাতা হাওড়া হুগলি এদিকে যদি দেখি ঝাড়গ্রাম বর্ধমান দুই মেদিনীপুরের দিকে বজ্র বিদ্যুতের পূর্বাভাস কিন্তু আমরা পরিষ্কার হয়ে দেখতে পাচ্ছি আগামীকাল এবং বাংলাদেশের দিকেও প্রচুর পরিমাণে বৃষ্টিপাতের সম্ভাবনা এবং বজ্রবিদ্যুতের সম্ভাবনা কিন্তু বাংলাদেশের দিকে রয়েছে তবে দক্ষিণবঙ্গের তুলনায় উত্তরবঙ্গে সেরকম বৃষ্টিপাতের সম্ভাবনা আগামীকাল নেই তবে বৃষ্টিপাত হলেও হতে পারে ছিটে পোড়া সেরকম একটা ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু আমরা দেখতে পাচ্ছি না আগামীকাল বাংলাদেশ এবং পাশাপাশি পশ্চিমবঙ্গের দক্ষিণের জেলাগুলিতে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সতর্কবার্তা কিন্তু আবহাওয়া দপ্তরের তরফ থেকে পরিষ্কারভাবে দেওয়া হয়েছে তো এই মুহুর্তে যদি আপনাদেরকে মেঘমালা করেও দেখাই তাহলে আপনারা দেখতে পারবেন ঘন কালো মেঘ যেটা পশ্চিমবঙ্গের দক্ষিণের জেলাগুলিতে রয়েছে সেটা কিন্তু উত্তরের জেলাগুলিতে কিন্তু সেরকম নেই উত্তরের জেলাগুলিতে হালকা মাঝারি কোথাও কোথাও মেঘ রয়েছে কোথাও কোথাও রোদ রয়েছে তবে টেম্পারেচার হাই রয়েছে উত্তরবঙ্গের দিকে দক্ষিণবঙ্গেরও বেশ কয়েকটি জায়গায় টেম্পারেচার ঊর্ধ্বমুখী রয়েছে তবে আজ থেকেই তাপমাত্রার যে পারদ সেটা কিন্তু নিচে নামতে চলেছে তাপমাত্রার দিকে যদি দেখাই আপনাদেরকে তাহলে আপনারা পরিষ্কারভাবে বুঝতেই পারবেন যে আজকে যে তাপমাত্রা দক্ষিণবঙ্গের দিকে কত ডিগ্রি সেলসিয়াস রয়েছে পরিষ্কারভাবে দেখাবো আপনাদেরকে যদি আমরা প্রথমত চন্দ্রনগরে দিকে একত্রিশ ডিগ্রি খড়দায় বত্রিশ ডিগ্রি তেত্রিশ ডিগ্রি কলকাতায় উলবেরিয়ায় বত্রিশ থেকে 33 খড়গপুরেও তাই রয়েছে বালিচকে 33 ঝাড়গ্রামের দিকে 33 রয়েছে কার যদি আমরা দেখি পুরুলিয়ার দিকে তেত্রিশ ডিগ্রি রয়েছে বাঁকুড়ার দিকেও তাই রয়েছে চৌত্রিশ ডিগ্রি দুর্গাপুরের দিকে পঁয়ত্রিশ ডিগ্রি বোলপুরের দিকে যত আমরা উপরের দিকে যাব উত্তরের দিকে যাব তাপমাত্রা তত কিন্তু বৃদ্ধি হচ্ছে বোলপুরের দিকে ছত্রিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা সিউড়ির দিকে পঁয়ত্রিশ ডিগ্রি দেখতে পাচ্ছেন রামপুরহাটে বহরমপুর আজিমগঞ্জ এদিকে পঁয়ত্রিশ ডিগ্রি জঙ্গিপুরের দিকেও পঁয়ত্রিশ ডিগ্রি রয়েছে মালদাতে যদি দেখি পঁয়ত্রিশ ডিগ্রি সরাসরি আমরা উত্তরবঙ্গের দিকে দেখে কোচবিহারের দিকে এই মুহূর্তে যে তাপমাত্রা বত্রিশ ডিগ্রি সেলসিয়াস রয়েছে উত্তরবঙ্গে আমরা যদি দেখি আলিপুরদুয়ারও তাই রয়েছে যদি দেখি জলপাইগুড়িতেও বত্রিশ ডিগ্রি সেলসিয়াস রয়েছে পাশাপাশি অসমের গোয়ালপাড়া গোয়াটি দেখতে পাচ্ছেন তেত্রিশ ডিগ্রি সেলসিয়াস তেজপুরেও তাই রয়েছে ডিব্রুগড়ও তাই রয়েছে এবার বাংলাদেশের দিকে সিলেট বিভাগের দিকেও তাপমাত্রা যথেষ্ট ঊর্ধ্বমুখী রয়েছে অর্থাৎ তেত্রিশ থেকে চৌত্রিশ ডিগ্রি এর মধ্যেই ঘোরাফেরা করছে তবে তাপমাত্রার পারত আগামীকাল থেকে কমবে এটাই কিন্তু আবহাওয়া দপ্তরের পরিষ্কারভাবে পূর্বাভাসে দেওয়া হয়েছে আগামীকাল থেকে তাপমাত্রার পারত অনেকটাই কিন্তু নিচে নামতে চলেছে কেননা দক্ষিণবঙ্গে কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত প্রবেশ করছে নিম্নচাপের আপডেটে যদি যাই আমরা তাহলে আপনাদের দেখাতে পারবো যেটি বঙ্গোপসাগরে তৈরি হচ্ছে নিম্নচাপের সিস্টেমটি সেটি কিন্তু আস্তে আস্তে বঙ্গোপসাগরে তৈরি হচ্ছে দেখতে পাচ্ছেন এবং চার থেকে পাঁচ তারিখ যদি আমরা দেখি ছ তারিখে এটা কিন্তু শক্তিশালী কিছুটা রূপ নিবে এর অভিমুখ যেটা অভিমুখ সেটা কিন্তু থাকছে উড়িষ্যার দিকে দেখতে পাচ্ছেন উড়িষ্যার দিকে এই নিম্নচাপের অভিমুখ থাকছে এবং এর প্রভাব কিন্তু পশ্চিমবঙ্গ বাংলাদেশ এবং পাশাপাশি ওড়িশা এই তিন জায়গায় পড়তে চলেছে তো এর প্রভাবেও একটা ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত সঙ্গে ঝোড়ো হাওয়া এবং দমকা ঝোড়ো হাওয়ারও সম্ভাবনা রয়েছে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের উপকূলীয় জেলাগুলিতে ইতিমধ্যেই এই নিয়ে আবহাওয়া দপ্তরের তরফ থেকে সতর্কবার্তা দেওয়া রয়েছে এবং এই পরিস্থিতি তৈরি হবে আগামী ছ তারি ছ তারিখের পর থেকে তো এই মুহূর্তে মৎস্যজীবীদের কিন্তু সেইভাবে যে অ্যালার্ট সতর্কবার্তা সমুদ্রে যেতে সেটা কিন্তু দেওয়া হয়নি তবে মৎস্যজীবীরা মাছ ধরতে যেতে পারে তবে এই মুহূর্তে মৎস্যজীবীদের জন্য সেরকম একটা সতর্কবার্তা দেওয়া হয়নি যবে দেওয়া হবে অবশ্যই ভিডিওটিতে আপনাদেরকে জানাবো তো আজকের আপডেটটা এখানেই শেষ করছি পরবর্তী আপডেটে আপনার সাথে আরও ডিটেলস আলোচনা করবো তো ভিডিওটি ভালো লাগে লাইক করবেন নতুন সাথে শেয়ার করবেন নতুন দেখলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ